নমস্কার বন্ধুরা, আমি দীপ আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানবো স্যারিডন ট্যাবলেটের সম্বন্ধে। এই স্যারিডন ট্যাবলেটটি কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক বন্ধুরা। সর্বপ্রথমে আমরা এই মেডিসিনটি সম্পর্কে একটু জেনে নেব। তো দেখুন বন্ধুরা, এটি হচ্ছে স্যারিডন মেডিসিন। এই মেডিসিনটি সাধারণত একটা স্ট্রিপে 10টা ট্যাবলেট হয়ে থাকে বন্ধুরা। এই 10টা ট্যাবলেটের দাম পড়বে আপনাদের 38 টাকা। আপনারা যে কোনো মেডিসিন স্টোরে অনায়াসে এই মেডিসিনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই মেডিসিনটির ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা দেখি, দেখুন নভেম্বর 2021 এবং এক্সপায়ারি ডেট অক্টোবর 2024। অর্থাৎ সাধারণতভাবে এই মেডিসিনটি 3 বছর পর্যন্ত ভালো থাকবে, বা 3 বছর পর্যন্ত আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই মেডিসিনটির কম্পোজিশন যদি আমরা দেখি, দেখুন এটা সাধারণত 3টে কম্পোজিশনে তৈরি হয়েছে। পপি ফেনোজন 150 mg এবং প্যারাসিটামল 250 mg এবং ক্যাফিন 50 mg। তো বন্ধুরা, এই মেডিসিনটি আপনারা অনেকেই চেনেন বা অনেকেই আপনারা এই মেডিসিনটি ব্যবহার করে থাকেন। আপনাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে এই মেডিসিন। তো বন্ধুরা, এই মেডিসিনটি সাধারণত আমরা মাথা যন্ত্রণার জন্য ব্যবহার করে থাকি। আপনাদের যদি কারো মাথা যন্ত্রণা হয়, সে যে কোনো কারণে, সর্দি ঠান্ডা জ্বরের কারণে বা এসব ছাড়াও অনেকের বিভিন্ন কারণে মাথা যন্ত্রণা হয়ে থাকে, বিভিন্ন কারণে ডিপ্রেশন থাকলেও অনেক সময় মাথা যন্ত্রণা হয়ে থাকে, তো বন্ধুরা যে কোনো কারণে মাথা যন্ত্রণা হলে বা আপনাদের কারোর কারোর অনসাইট অর্থাৎ আধা কপালীয় হয়, সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি অবশ্যই ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি খাবার পর দিনে 2টো সকালে এবং রাতে 1টা করে ব্যবহার করতে পারেন। তবে আপনারা প্রয়োজনে ব্যবহার করবেন বন্ধুরা, আপনাদের যখন প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে তখনই ব্যবহার করবেন, বিনা প্রয়োজনে ব্যবহার করবেন না। এই মেডিসিনটি মাথা যন্ত্রণা ছাড়াও জ্বর গা হাত পার কারণে ব্যথা কারণেও ব্যবহার করা যায়। তবে মাথা যন্ত্রণার জন্যেই বিশেষ করে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, আধা কপালি বা মাথা যন্ত্রণা যদি কেরোর হয়, তাহলে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। দেখবেন খুবই ভালো রেজাল্ট পাবেন। এই মেডিসিনটির দাম খুবই কম, আপনারা কিনে ঘরে রাখতে পারেন। আপনাদের হঠাৎ করে কারোর মাথা যন্ত্রণা হলে কোনো কারণে, আপনারা তৎক্ষণাৎ এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, প্রয়োজনে আপনারা কোনো ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিতে পারেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।